সুন্দর কিন্তু কাজ অনেক সুন্দর পায়ে দেখেন সেটা নিতে পারবেন এটা থ্রি পিসের একটা সেট আমরা দেখি যতগুলো আপু এই ড্রেস বুঝবেন না যে কোনটা রেখে কোন কালারের টা ড্রেস লাগছে এই কালারটায় তাই না এটা প্রপারলি আপনারা ধারণাটা দেখতে পাচ্ছেন নাকি না ড্রেসের বলেন কি দেখবেন হ্যাঁ গলার এই সুন্দর কালারটা আর আপনার ময়ূরকণ্ঠী কালারের ধারণাটা ড্রেসটা এত সুন্দর মানে প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়েন আচ্ছা বলেন তো দেখি যে আপনাদের কার কাছে কোন কালারটা বেশি ভালো লাগলো এই পিচ কালারটা নাকি এই ডার্ক ময়ূরকণ্ঠী টরে কালারটা কমেন্ট থেকে আমি একটা আপুকে উইনার নিব যাকে আমরা কি করব 50% ডিসকাউন্ট কার্ড দিয়ে দিব সে যেই ড্রেস কিনবে তার 50% টাকা মাইনাস হয়ে যাবে সো চলেন আমরা এই ড্রেসে কি পাচ্ছি না পাচ্ছি সেটা দেখে নিই তো নাম্বার ওয়ান এটা ও এটা আপনাদের ঘাড়ারা এটা আমি একটা মিনিট পরে দেখাই আগে দুপাট্টাটা দিয়ে শেষ করি কাশ্মীরি সিল্কের মাঝে এই ড্রেসটা পাচ্ছি যে কোনো আপু এটা দিল্লি বুটিক্স এর একটা ফ্যাব্রিক এটা কিন্তু ইন্ডিয়ান শিমার ক্রেপ বা ইন্ডিয়ান সিল্ক সেই ফ্যাব্রিকটা না এটা কাশ্মীরি সিল্ক এটা কিন্তু একটা আমাদের নতুন ফ্যাব্রিক যারা খুব দামি দামি ইন্ডিয়ান পার্টি ড্রেস পরেন আপনারা এটা নিয়ে দেখেন এই ফ্যাব্রিকটার সাথে আপু আপনারা পরিচিত হবেন হ্যাঁ এটা এত সুন্দর একটা ভেলভেটিশ টেক্সচার সো এটা পুরো ড্রেসটাই কিন্তু কাশ্মীরি সিল্কের উপরে খুব দামি ফ্যাব্রিকে দেয়া আছে এটার পুরো ওড়নাটা দেখেন একটা সাইড মানে দুটোটা সাইডে এরকম মাল্টি মিনাকারি সুতার কাজ করা ঠিক আছে এই যে দেখেন এগুলো কিন্তু সব ভিতর ভরাট সুতা দিয়ে করা হয়েছে সাথে সিকোয়েন্সের ওয়ার্ক আছে এখানে লম্বা এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স মাঝে একটা সুন্দর ডিজাইন হচ্ছে কি আপু এটা আপনারা যেভাবেই সবভাবেই ভালো লাগবে অল সাইডে কাজ মানে পুরো দমে একদম গর্জিয়াস তাহলে চলেন আমরা এবার আমাদের ঘাড়ারাটা দেখে নিই যে এই ড্রেসের সাথে আমরা কি ঘাড়া পাচ্ছি না পাচ্ছি তো যতগুলো আপু নিতে পারবেন আপনারা খুশি হয়ে যান কারণ এই ফ্যাব্রিকের উপরেই আমরা আপনাদেরকে ঘাড়া দিয়েছি এটা ইন্ডিয়ান শিমার সিল্ক না এটা কাশ্মীরি সিল্ক এটা দেখেন ইন্ডিয়ান ক্রেপ সিল্ক একটা যেটা আপনারা এই কয়েকদিনে অনেক পেয়েছেন এটা ডিফারেন্ট একটা ফ্যাব্রিক এটা ওটার থেকেও আরো দামি একটা ফ্যাব্রিক ঘাড়াটার লম্বা হচ্ছে 38 ইঞ্চি হিপ হচ্ছে 16 ইঞ্চি কোমর হচ্ছে ইলাস্টিক এবং এখন ড্রেসের নিচের লোহরটা দেখেন আপনার পুরো ঘাড়ারা কি চমৎকার ভাবে হলুদ মেজেন্টা পুরো মাল্টি মিনাকারি কাজ করা একদম মাল্টি মিনাকারি কাজ করে আপনার পুরো ঘাড়াটা রেডি করা তবুও আপু আমরা এই কালেকশনটা নিতে পারবো এটা থ্রি পিসের একটা কালেকশন এটার যে কামিজটা আমরা পাচ্ছি এটার বডি আছে 46 ইঞ্চেস লম্বা হচ্ছে 44 ইঞ্চেস ম্যাটেরিয়াল হচ্ছে কাশ্মীরি সিল্ক এখন আসেন আমরা কি দেখবো হ্যাঁ আমরা আমাদের এখন ড্রেসের সুন্দর গলার কাজটা দেখে নেই তাই না গলাটা দেখেন এখন যেটা যেরকম মাল্টি মিনাকারি সুতার ভরাট কাজ থাকবে পুরো গলাটা সেভাবে করা তার উপরে আমি সৌন্দর্যটা দেখেন পুরো ড্রেসে হাজার হাজার এখানে সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারির সাথে একটা কিছু খুলে ঝরে পড়ার নেই কারণ এগুলো সব সেলাই করা আবার দেখেন এত এক্সক্লুসিভ ড্রেসের সাইডের এই জায়গাটায় দেখেন আবার ওরা পাইপিং করে দিয়েছে এটা আমি কেন আপু কারণ এই ড্রেসটা আজকে এটা মিনিমাম নেই যে আপু আমাদের ড্রেসের নিচে কাজ থাকে না নেন নিচে কত কাজ নেবেন সব থেকে সুন্দর কাজ নিচেই দেয় এটার গলার কাজের থেকেও হেভি কাজ দেওয়া হয়েছে ড্রেসের নিচে ক্লিয়ার উপরের কাজ নিচের কাজ পুরো ঘাড়ার স্লিভস এর কাজটাও দেখেন কি পরিমাণ ঘন স্লিভস দেয়া হয়েছে এই হেভি কাজটাই কিন্তু আমরা দেখেন আপনার হাতেও দিয়েছি আমি হাতের এই জায়গাটা লুজ রেখেছি বিকজ একবার টাইট করলেও সুন্দর লাগে বাট এটা লুজই রাখেন হ্যাঁ দেখেন পিঙ্ক কালারেরটা পরে চলে এসেছে এসে আমরা কি পাচ্ছি না পাচ্ছি প্রথমে এখানে প্লাজো প্যান্টটা দেখা যাচ্ছে এটা সেকেন্ডে দেখে আগে ওড়নাটা দেখে পেয়ে বেবি পিঙ্ক বললে ভুল হবে এটার পিঙ্কটা না একটু অন্যরকম এটা হাতে পেলে বুঝবেন মানে গতানুগতিক নর্মাল পিঙ্ক না তো যদি আপনার পেটানো এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করে এবং এগুলো মিনাকারি স্টাইলে কাজ করা এবং এখানে লম্বা লম্বা টানের সাথে ফুল ওড়নাটা একদম সুন্দর করে টপ টু বটম কাজ দেয়াই আছে ঘাড়াতে কি করে আছে না আছে অনেক সুন্দর একটা ঘাড়া পাচ্ছি এটাই না আসলে কাজের সাথে কালার মিলে মিলে আছে পাকিস্তানি ড্রেস গুলোতে কি থাকে অনেক কাজ থাকে কিন্তু এত বেশি কাজ বোঝা যায় না কেন কারণ এই যে এরকম কালারে পরে ওরা তো কাজ থাকে অনেক বাট বোঝা যায় না তো এটাও সেম ম্যাটেরিয়াল পাচ্ছি আমরা একদম শিমার একটা শাইনি ধরনের কাশ্মীরি সিল্ক যেটার কোমর ইলাস্টিক হিপ 16 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 38 ইঞ্চি ড্রেসের নিচে দেখেন পেটানো সুন্দর করে কাজ করেই দেয়া আছে আমরা দেখি যতগুলো আপু এই ড্রেসটা নিতে পারবেন এটা টোটাল বডিতে বডি মেক করা আছে 46 লম্বা হচ্ছে 44 এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনাদের ইন্ডিয়ান শিমার সরি ভুল বলছি ইন্ডিয়ান কাশ্মীরি সিল্কের মাঝে এটা পুরো রেডি স্টিচড আছে ওভারলক করা না কারণ আপু এটা তো একটা সাইজে করা যে যার মতো নিয়ে আবার চাপাবে হ্যাঁ এই জন্য ওভারলক করে দেয় এখন বলেন কি দেখবেন হ্যাঁ গলার এই সুন্দর কাজ দেখবেন না কি দেখবেন গলাটা জাস্ট অপরূপ রকমের সুন্দর পুরো গলাতে দেখেন ওই যে ইন্ডিয়ান যে স্টাইলটা মিনাকারি সেইভাবে গলা করা আছে মাঝে আবার প্লেটিং করে এখানে স্টোনিং দেওয়া আছে আর তাছাড়া পুরো ড্রেসটা
একদম উপর থেকে নিচ পর্যন্ত সুতার কাজের সাথে সিকোয়েন্সের কাজ আছে। যারা হিজাব দিয়ান এই কালারে কাজ তেমন বোঝা যায় না, কাছে আনতে হচ্ছে প্রচুর, পুরো নিচ জুড়ে দেখেন অনেক হেভি পেটানো কাজ করা, স্লিভসেও অনেক সুন্দর করে পেটানো কাজ করা আছে। সব থেকে বড় কথা হচ্ছে এটার ফ্যাব্রিক, যেখানে আমি বললাম যারা 5,500-6,000 টাকা দিয়ে দিল্লি বুটিক্স এর ড্রেস কিনেন তারাও নিঃসন্দেহে এই ড্রেস নিতে পারবেন। আমি সব আপুকে এই কথা বলি না সব ড্রেসে, তার মানে বুঝে নেন এটার ফ্যাব্রিকটা কি দারুন। এটা কাশ্মীরি সিল্ক ফ্যাব্রিকের এই ড্রেস আজকে আপনাদের সবার জন্য আমরা বিল করে দিচ্ছি শুধুমাত্র 1,980 টাকা। আপু এটা 1,980 টাকার ড্রেস না, এটা কখনোই 1,980 টাকার ড্রেস না, মানে যারা পারবেন নিয়ে নিন।